Hello, my dear parents. Hope all of you are fine. So, my dear parents, I am here to come with the ShemCreative Hands book at page number 55. Take your thought. A page activity to Korabu. Shuttering A page activity journey. I am the ShemCreative Hands-55 kitchen materials pre-June. Shuttering Kiki materials pre-June. Not for a act, but they can in. আমাদের শ্যামরকাইজের এই অ্যাক্টিভিটি শীটের জন্য এই রকম গ্রে কালারের অরিগামি পেপার শীট প্রয়োজন এই শীটটা কিন্তু আপনারা শ্যামকিজের মধ্যে পেয়ে যাবেন আর সঙ্গে এই রকম ধরনের একটা অ্যাস্ট্রোনটের পিকচার প্রয়োজন আপনারা চাইলে কিন্তু ড্র করে কালার করে কাট আউট করে আমাদের শ্যামরকাইজে দিতে পারেন অথবা যে কোনো স্টেশনারি শপ থেকে পারচেজ করে নিয়ে কাট করে আমাদের শ্যামরকাইজে দিতে পারেন আর এই পিকচারটা পেজ করার জন্য কিন্তু একটা গ্লু প্রয়োজন সেগুলি আমাদের শ্যামরকাইজে অ্যারেঞ্জ করে দেবেন অ্যাক্টিভিটি স্টার্ট হওয়ার আগে So, my dear flowers, এখন তোমরা বলো কেমন আছো? How are you all doing? I hope all of you are having a great week, right? Okay. So, flowers, আজকে আমরা কি করব? What we are going to do today? Okay, let me tell you. Today, we are going to do one activity from ShemCreative Hands book. আজকে আমরা ShemCreative Hands book থেকে একটা activity করব। তার জন্য তো book টানতে হবে। এই দেখো, তোমাদের ShemCreative Hands book, এই বুকটা নিয়ে ঝটপট ready হয়ে যাও, ঠিক আছে? ওকে এবার চলো পেজ ওপেন করে ফেলি এখন এই বুকের পেজ নাম্বার 5555 ওপেন করতে হবে ঝটপট পেজটা ওপেন করে ফেলো দেখো পেজে কি রয়েছে আর চলো এখন আমরা অ্যাক্টিভিটি স্টার্ট করি ওকে ফ্লাওয়ার্স নাও ফ্লাওয়ার্স एवरीवन লুক এট দ্য পেজ কি লেখা রয়েছে রকেট মেকিং তাই তো ওকে আমাদের এখানে একটা এখন রকেট তৈরি করতে হবে গ্রে কালারের অরিগামি পেপার শীট দিয়ে ওকে দেখো আমি এখানে কিন্তু গ্রে কালারের অরিগামি পেপার শীট নিয়ে নিয়েছি ফার্স্ট স্টেপে কি বলেছি দেখো Fold a grey origami sheet in half twice to make crease. Okay, আমাদের কিন্তু এই origami sheetটাকে fold করতে হবে ঠিক আছে কিরকম ভাবে দেখো ঠিক আমরা পেপারটাকে এরকম ভাবে fold করব ঠিক আছে এরকম ভাবে fold হলো তারপরে আবার আমরা fold করব ঠিক এরকম ভাবে ওকে দেখো এতটুকু হয়ে গেল পেপারটা ঠিক আছে fold তো করে নিলাম এবার পেপারটা আমরা খুলে ফেলব next step এ কি বলেছে দেখো fold the top edges inward to the middle crease ওকে আমরা কি করব এই পেপারটা ঠিক উপর দিকটা আমরা এই রকম ভাবে fold করব ঠিক আছে ঠিক এরকম ভাবে fold করতে হবে এই যে পুরো পেপারটা হয়ে গেল তারপর ঠিক টপ পোরশনটা মানে উপর পোরশনটা আমরা এরকম ভাবে fold করব ঠিক আছে ওকে নেক্সট কি বলেছে নেক্সট বলেছে fold left and right corners to the center crease ওকে আমাদের কি করতে হবে এই যে left আর right এর যে two corners আছে আমাদের two corners কিন্তু center crease মানে মাঝখানের ভাঁজটাতে আনতে হবে ঠিক আছে কিরকম ভাবে বাট ভাঁজ করার আগে পেপারটাকে আমাদের উল্টে দিতে হবে আর এই উপর পোরশনটা আমরা এই রকম ভাবে নিয়ে আসব ঠিক আছে ওকে এইবার এই পেপারটাকে আমরা আবার উল্টে দেব ঠিক আছে এবার কি করব এই রাইট আর লেফট এই টু কর্নারস আমাদের কিন্তু ফোল্ড করতে হবে এরকম ভাবে ওকে দেখো আমি ঠিক এরকম ভাবে কিন্তু ফোল্ড করলাম ওকে এতটুকু সবার হয়েছে এরকম ভাবে ফোল্ড হয়েছে ওকে এবার ফোল্ড করার পর আমাদের কি করতে হবে এবার এই যে কর্নার এই টু কর্নারস কিন্তু আমাদের এরকম ভাবে ফোল্ড করতে হবে ঠিক আছে ফোল্ড করে এরকম ভাঁজ করতে হবে এই কর্নারটা আমাদের এনে এইখানে আনতে হবে এই কর্নারটাতে ঠিক আছে আবার আমরা কি করব লেফট যে কর্নারটা সেটাও আমরা সেন্টারে নিয়ে আসব ঠিক এই রকম ভাবে দেখো সবার কিন্তু এরকম দেখতে লাগছে তাই তো এবার কি করব এবার এই যে পোরশনটা রয়েছে এইটাকে আমাদের এরকম করে ভাঁজ করতে হবে ওকে মুড়িয়ে নিয়ে ঠিক এরকম ভাবে মুড়িয়ে নিয়ে আমরা ভাঁজ করব এই দেখো হলো তো সেম টু সেম হয়েছে না ফ্লাওয়ার্স ইয়েস তাহলে কি এতটুকু সবার হয়ে গেল ওকে এবার কি করতে হবে এইটা কিন্তু এই রকেটটা কিন্তু আমাদের গ্লু দিয়ে এখানে পেস্ট করতে হবে ওকে আমি এখানে গ্লু নিয়ে পেস্ট করছি দেখো আমি এখানে গ্লু নিয়ে নিয়েছি এবার গ্লু আমি কিন্তু রকেটটার পেছনে অল্প অল্প করে লাগিয়ে দিলাম ওকে এবার এই রকেটটা আমি এখানে সুন্দর করে পেস্ট করে দিলাম ঠিক আছে আমার কিন্তু রকেটটা পেস্ট হয়ে গিয়েছে এইবার কি করব এইখানে দেখো একটা অ্যাস্ট্রোনটের পিকচার রয়েছে এই পিকচারটা কিন্তু এখানে পেস্ট করতে হবে দেখো আমি কিন্তু এখানে অ্যাস্ট্রোনটের পিকচার পেস্ট করেছি তোমরাও ঠিক এরকম ভাবে অ্যাস্ট্রোনটের পিকচারটা পেস্ট করে ফেলো তাহলে ফ্রেন্ডস কি সুন্দর আমরা একটা রকেট তৈরি করলাম রাইট এবার যাদের কমপ্লিট হয়নি তারা ভিডিওটা দেখে ঝটপট কমপ্লিট করে ফেলে অ্যাক্টিভিটিটা সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স তাহলে আজকে আমরা কি করলাম একটা রকেট তৈরি করলাম তাই তো অরিগামি পেপার শীট দিয়ে ওকে এবার কি করতে হবে এই অ্যাক্টিভিটি শীটের একটা ফটো ক্লিক করে গুগল আর্টসে সাবমিট করতে হবে তার জন্য মাকে অথবা পাপাকে রিকোয়েস্ট করতে হবে রাইট ওকে নাও ফ্লাওয়ার্স আওয়ার ক্লাস ইজ ওভার টেক কেয়ার অফ ইয়োরসেলফ লাভ ইউ অল সে বাই ফ্লাওয়ার্স বাই বাই